মার্কিন শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসছেন আজ। এরপর জানিয়ে দেব যুগপৎ আন্দোলনের রূপরেখা নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। আরও জানিয়ে দেব শাহজাহান খানের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ। এদিকে ময়মনসিংহের সাবেক এমপি রেজা আলী আর নেই। এবং জানিয়ে দেব ভাঙাড়ি দোকানের মোটরসাইকেল পুড়িয়ে মামলা দিয়েছে পুলিশ, অভিযোগ বিএনপির। আরও জানিয়ে দেব বিএনপি নেতাদের মুখে কারাবাসের অভিজ্ঞতা, কারাবিধি লঙ্ঘনের অভিযোগ। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, সিরাজগঞ্জে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসছেন আজ। দুদিনের সফরে আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা হলেও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উপদেষ্টা হিসেবে কাজ করেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ডেরেক শোলে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন। তার সফর উপলক্ষে একটি অগ্রবর্তী দল এরই মধ্যে বাংলাদেশে এসেছে। দলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে। ডেরেক শোলের বাংলাদেশ সফরে রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। ডেরেক শোলে বাংলাদেশের সফরের আগে গত সপ্তাহে চ্যানেল আই এর তৃতীয় মাত্রাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর থেকে রোহিঙ্গাদের চাপ কমানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র দেশে আশ্রিত কিছু রোহিঙ্গাকে নিয়ে যাওয়ারও চেষ্টা করছে। তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ডেরেক শোলের সফরে রোহিঙ্গা সংকট এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে। শোলে বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কারণে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফরে আসছেন। গণতন্ত্র সম্পর্কে ডেরেক শোলে বলেন, তারা স্বীকার করেন যে কোনো গণতন্ত্রই নিখুঁত নয়, কিন্তু তারা সবসময় নিজেদের ভালো করার চেষ্টা করেন এবং তাদের ভুল স্বীকার করে উন্নতির চেষ্টা করেন। তিনি বলেন, তারা অংশীদারি ও বন্ধুত্বের চেতনা থেকেই সংবাদপত্রের স্বাধীনতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নাগরিক সমাজের কথা বলেন। যুগপৎ আন্দোলনের রূপরেখা নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। যুগপৎ আন্দোলনের নতুন রূপরেখা নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সামনের রমজান আসছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী, অথচ সরকার সেদিকে নজর না দিয়ে শুধুমাত্র বিএনপির আন্দোলন হামলা মামলায় ব্যস্ত রয়েছে, সরকার বেসামাল হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সভায় যুগপৎ আন্দোলনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে, যৌথ ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র মঞ্চের ১৪ দফা এবং বিএনপি ১০ দফা ও ২৭ দফা রূপরেখার সমন্বয়ে নতুন যৌথ ঘোষণা তৈরি হচ্ছে, যাতে সকলকে নিয়ে কার্যকর আন্দোলন গড়ে তোলা যায়। মানুষ প্রস্তুত হয়ে গেছে, আন্দোলনের সফলতা সময়ের ব্যাপার মাত্র বলেও জানান তিনি। বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নেককারজনক ঘটনা ঘটেছে, দেখা গেল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান, আগামীতে নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে তার ধারণা পাওয়া গেল, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত নিয়ম পদদলিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শাহজাহান খানের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে, এ ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। মাদারীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় স্থানীয় সংসদ সদস্য শাহজাহান খানের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পূর্ব পাঁচখোলা এলাকায় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে, তারা হলেন পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর এলাকার জুয়েল হাওলাদারের ছেলে ২৫ বছর বয়সী ইমন হাওলাদার, মানা খলিফার ছেলে ৩৫ বছর বয়সী মাসুদ খলিফা নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে ২৮ বছর বয়সী আল আমিন হাওলাদার, খালেক মুন্সির ছেলে ১৭ বছর বয়সী নাইম মুন্সি লিটন হাওলাদারের ছেলে ১৬ বছর বয়সী অর্ক হাওলাদার, সালাম জমাদ্দারের ছেলে ১৮ বছর বয়সী আলী হোসেন। স্থানীয়রা জানান, পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের এক পরিচিতি সভায় আয়োজন করা হয়, এতে সভাপতিত্ব করেন পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে
স্বপন হাওলাদার। সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য শাহজাহান খান, এছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সভায় রাস্তি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বেল্লাল মোল্লা ও পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লার নেতৃত্বে একটি মিছিল সমাবেশের স্থলে আসে। এরপরই শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে বেল্লাল মোল্লা ও নাসির উদ্দিন সমর্থকদের সঙ্গে পাঁচখোলা ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি এনামুল হকের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন। স্থানীয়রা আরো জানান, আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুই পক্ষের সংঘর্ষ হওয়ায় সংক্ষিপ্ত আকারে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা শেষ করা হয়। হামলায় আহতদের দেখতে সন্ধ্যা 7টার দিকে হাসপাতালে আসেন সংসদ সদস্য শাহজাহান খান। এ সময় তিনি আহত নেতাকর্মীদের বিষয়ে খোঁজখবর নেন। পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বলেন, শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের পরিচিতি সভা চলছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শাহজাহান খান অনুষ্ঠানে আসেন। তার বক্তব্য দেওয়ার আগেই বেল্লাল মোল্লা ও নাসির উদ্দিনের লোকজন মিছিল নিয়ে সভায় অতর্কিত হামলা চালায়। হামলায় 6 জন আহত হয়েছেন। পরে সংক্ষিপ্ত আকারে সমাবেশ শেষ করা হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লা বলেন, আমাদের নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। এখানে রাস্তি ইউনিয়নের লোকজন ঝামেলা করছে। আমার কোনো লোকজন কাউকে কোনো আঘাত করে নাই। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, আমাদের এমপি মহোদয়কে নিয়ে যথাযথ সভাস্থলে চলে আসি। ময়মনসিংহের সাবেক এমপি রেজা আলী আর নেই। ময়মনসিংহ 7-3 সাল আসনের সাবেক সংসদ সদস্য এমপি অ্যাডভোকেট রেজা আলী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেজা আলী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেজা আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আগামী বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে। দ্বিতীয় জানাজা একই দিন বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকায় কেন্দ্রীয় মসজিদে। তৃতীয় জানাজা আগামী বৃহস্পতিবার বাদ জোহর ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে, এবং চতুর্থ জানাজা একই দিন বাদ আসর ত্রিশালের ধানীখোলা রেমি ফার্মসে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক। ভাঙাড়ি দোকানের মোটরসাইকেল পুড়িয়ে মামলা দিয়েছে পুলিশ, অভিযোগ বিএনপির। ভাঙাড়ি দোকানের অচল মোটরসাইকেল পুড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ। তিনি বলেছেন, গত শনিবার দিনে পদযাত্রা কর্মসূচি পালন করেছিল বিএনপি, কিন্তু সেদিন গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাঙাড়ির দোকান থেকে অচল মোটরসাইকেল নিয়ে তা পুড়িয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে। তবে এ ঘটনা কোথায় ঘটেছে তা সংবাদ সম্মেলনে উল্লেখ করেননি তিনি। পরে বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে সৈয়দ ইমরান সালে প্রথম আলোকে বলেন, ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে। এভাবে অচল মোটরসাইকেল পুড়িয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। সৈয়দ ইমরান সালে বলেন, নেত্রকোনা জেলা ও বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চিকিৎসার জন্য ভারতে ছিলেন। তিনি গত শনিবার রাতে দেশে ফিরেছেন, কিন্তু ওই দিন সকাল 10টার একটি ঘটনার মামলায় তাকে আসামি করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির নেতা আজিজুল হকের গাড়ি ভাঙচুরের পর তার নামেই উল্টো মামলা দিয়েছে পুলিশ। আর জামালপুরে দলের যেসব নেতাকর্মী পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তাদেরই আসামি করে মামলা দেওয়া হয়েছে। এর আগে আজ দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ ইমরান সালে অভিযোগ করেন, ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হচ্ছে। গত শনিবার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি যেখানে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে সেখানেও গায়েবী মামলা দেওয়া হচ্ছে। এই বিএনপি নেতা বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সার ডিজেল সহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে 10 দফা দাবিতে 11 ফেব্রুয়ারি সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।
বিএনপি নেতাদের মুখে কারাবাসের অভিজ্ঞতা, কারাবিধি লঙ্ঘনের অভিযোগ। সম্প্রতি কারাবাসের পর জামিনে মুক্তি বিএনপি নেতারা দাবি করছেন তারা কারাগারে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। 7 ডিসেম্বর পল্টনে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের পরদিন রাতে গ্রেপ্তারের পর থেকে কারাগারে নেওয়া ও থাকা পর্যন্ত তাদের ওপর মারাত্মক মানসিক নির্যাতন ও কারাবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে। তাদের ভাষ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতা মির্জা আব্বাস মোহাম্মদ আব্দুসালাম, রুহুল কবির রিজভী, শিমুল বিশ্বাস সহ অনেকের সঙ্গে যে ধরনের অসদাচরণ করা হয়েছে তা কল্পনাতীত। এ ধরনের নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং যে আচরণ করা হয়েছে তাকে আবু গারিব কারাগারের সংস্করণ বলে দাবি তাদের। গত 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে 7 ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জামায়াত হওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অনেক আহত হন, মারা যান একজন। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে 450 নেতাকর্মী গ্রেপ্তার করা হয়। সেদিন গ্রেপ্তার হওয়াদের অন্যতম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি এভিএম, মোশারফ হোসেন, সেলিমুজ্জামান সেলিম, মুস্তাফিজুর রহমান বাবুল, সেলিম রেজা হাবিব ও খন্দকার আবু আশফাক। এরপর 8 ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিন সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও রমনা থানায় পুলিশের 4 মামলায় প্রায় 3,000 নেতাকর্মীকে আসামি করা হয়। 725 জনের নাম মামলার এজাহারে থাকলেও মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না। 1 মাসের কারাভোগের পর গত 9 জানুয়ারি তারা দুজন মুক্তি পান। এছাড়াও রুহুল কবির রিজভী বাদে সম্প্রতি অন্য সবাই কারামুক্ত হয়েছেন।